এই পাঠা পাঠিকে সপাটে চোর দেওয়া উচিত হ্যাঁ এদেরকে ওয়াইটি থেকে বের করে দেওয়া উচিত তো চলো বন্ধুরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো বন্ধুরা থাম্বেল টাইটেল দেখে বুঝেই গেছো কাকে নিয়ে বলবো হ্যাঁ পাঠা আর পাঠিকে আমি বলতে বাধ্য কারণ এরা ওয়াইটিটাকে এত পরিমাণে হিংসায় ভরে দিয়েছে এত পরিমাণে দূষিত করে দিচ্ছে যে দিনের পর দিন শুধু নোংরামিতে ভরে যাচ্ছে হ্যাঁ কথাই বলে না ভগবান যদি তোমার পাশে থাকে তাহলে কেউ তোমার একটা চুলও ক্ষতি করতে পারবে না তো সেই জন্যই মৌ আর কল্লের পাশে না আমরা আছি শত শত মানুষ আছে এদের কেউ ক্ষতি করতে পারবে না এই কিছু কিছু দূষিত বর্জ্য পদার্থ বা জানুয়ারগুলো যে আছে না তারা যত খুশি তারা নিজের মতো চেষ্টা করে যাক মৌ কল্লের ক্ষতি করার কিন্তু তাদের ক্ষতি কেউ করতে পারবে না মৌ কল্ল কত দিনের পর একটা খুশির সংবাদ বা মেয়েদের জীবনে সবচেয়ে বড় প্রাপ্য যে বাচ্চা হতে পার মানে তার বাচ্চা হবে বা সে বাচ্চার মা হতে পারবে সে ভেলোরে গেলো ট্রিটমেন্ট করাতে সেখান থেকে হন্তদন্ত হয়ে তাকে ছুটে আসতে হলো কোথায় বাড়িতে কারণ তার শাশুড়িমার নাকি অনেক অসুস্থ আচ্ছা বলো তো বন্ধুরা বাপরে প্রচুর গরম করছে তোমরাই বলো তো বন্ধুরা যারা মৌকল্লের ভিডিও দেখেছো বা তার শাশুড়ি মাকে দেখে তোমাদের মনে হয়েছে যে তার শাশুড়ি মা খুব অসুস্থ যে তিনি উঠে দাঁড়াতে পারছেন না বা তিনি কথা বলতে পারছেন না তিনি একদম মানে সিরিয়াস হসপিটালে নিয়ে যেতে হবে এমনি কি কোনো অবস্থা তার শাশুড়িমার হয়েছে কিন্তু দেখে নাও কি চক্রান্ত কি শিখ মানে কি বলবো এমন একটা চক্রান্ত করে এই মৌ কল্লোলের কাছে সেই কথাগুলো বলা হয়েছে বা তাকে দেখানো হয়েছে যে তার শাশুড়ি ভাই এমন অসুস্থ কারণ মৌ কল্লোলের যদি বাচ্চা হয় তাহলে ওই পাঠার পাঠির হ্যাঁ মানে হিংসায় ভরে যাবে যে তাদের ভাগ কমে যাবে সে বলছিল না যে আমার মেয়ে কি বংশের ই হলো না প্রদীপ হলো না হলো তো বাবা তাহলে তোরা তো দু ভাই তাই না এবার দুই ভাইয়ের এক ভাইয়ের সন্তান হয়েছে এক ভাইয়ের হয়নি যদি এক ভাইয়ের সন্তান হয় তুই ভাই হিসাবে খুশি হচ্ছিস না তুই কোন জানোয়ার ভাইরে হ্যাঁ তোর ভাই বাচ্চার মানে কল বাচ্চা নিতে পারবে আইভিএফ প্রক্রিয়া এসে বাচ্চা নিতে পারবে এটা তুই তুই খুশি হচ্ছিস না তুই বরঞ্চ কষ্ট পাচ্ছিস তুই জ্বলছিস ভিতরে ভিতরে যে ওর যদি বাচ্চা হয়ে যায় তাহলে তো আমাদের ভাগ কমে যাবে আমার অনেক আমার মেয়ের ভাগ কমে যাবে সত্যি মানে কতটা হিংসা মানুষের মনে থাকলে এই পরিমাণে তাকে দিনের পর দিন তাকে অত্যাচার করে যাবে তোরা মেন্টালি প্রেশার দিচ্ছিস মো মৌ আর কল্লোলকে বিশ্বাস কর হ্যাঁ মৌ যখন ওখানে ছিল যখন ওই ভিডিওগুলো শেয়ার করছিল। সত্যি সেই ভিডিওগুলো দেখে না মনটা শান্তি হচ্ছিল যাক মৌ এবার এতদিন পর একটা সুখের লাগাল পেলো যে বাচ্চা নিতে পারবে কিন্তু না দেখ তোরা চাস না তার জন্য তোরা কন্ট্রোভার্সি করতে বসে যাস চোখ মিশতে মিশতে মানে চোখ এভাবে ই করছিস মনে হচ্ছে ঘুম থেকে উঠে ভালো করে চোখটাও ই হয়নি বুঝলি রাত দিন শুধু মাইন্ডে চলছে যে কি করে ওদের ক্ষতি করব। কি করে ওদের ক্ষতি করব। বাস লেগে পড়ছিস ওদের ক্ষতি করতে বসে যাচ্ছিস অন ক্যামেরা ওই পাঠার পাঠি দুজনে বসে যাচ্ছে তুই নাকি সরকারি চাকরি করিস হ্যাঁ তোর নাকি অনেক শিক্ষাগত যোগ্যতা তাহলে তুই দিনের পর দিন একটা মানুষকে নিয়ে নিন্দা কেন করিস যে তোর নিজের ভাই এককালীন তো ভাই ভাই বলে নিজের জায়গায় থাকছিলি তাই না নিজের মতো করে ছোটোবেলায় বা কুমারিতে থাকছিলি তো বিয়ে হয়ে যাওয়ার পর ওই পাঠিটার কাছে থেকে তুই একদম হিংসায় ভরে গেছিস হুম কারণ মৌ দেখালো ওই দিন ওর শাশুড়িকে কিছু হয়নি বন্ধুরা ওর শাশুড়ি মার জাস্ট এখানে একটু ওই ডগিটা ডগিটার কি যেন নাম আছে তো ওই যেন ওই কামড়ে নিয়েছে মানে কামড়ে নিয়েছে কি রক্তও বের হয়নি জাস্ট একটু এখানে মানে ও ফুসকুরির মতো কিছু ক্ষতি হয়নি দিব্যি ভালো আছে ময়ের শাশুড়ি বাস এমনভাবে বলল যে মৌকে বাধ্য হয়ে ওখান থেকে এরোপ্লেনে আসতে হলো হ্যাঁ তারপরে মৌকে দেখলাম কালকে একটা ভিডিও করছে যে কে নাকি বলছে যে মৌয়ের বাবা মা নাকি মৌকে হ্যাঁ তার দে মানে ভাস দেওরের চাকরি দেখে নাকি বিয়ে দেওয়া হয়েছে কেন তোদেরকে ওদেরকে কী মনে হয় রে কল্লোল কি অকর্ম হ্যাঁ কল্লোল চাকরি না করলেও কল্লোলের মধ্যে না যথেষ্ট বুদ্ধি আছে সে যথেষ্ট কর্মঠ ছেলে জানিস কল্লোল যখন মৌয়ের বিয়ে হয় তখন কিন্তু কল্লোল না দোকান করতো বিশেষ করে হ্যাঁ দোকান সরি বলছি মৌ যেখানে থাকতো সেখানে কিন্তু কল্লোল কিন্তু ওখানে একটা বাইরে কিন্তু কিছু করতো সেটা দেখেই কিন্তু তারা বিয়ে করে ঠিক আছে কল্লেলের মতো ছেলে হয় না সে পরের ভরসায় মানে নিজের ভাইয়ের ভরসায় যে ভাই ওকে ভাই বলে মনে করে না সেই ভাইয়ের ভরসায় নিজের বউকে বিয়ে করে নিয়ে আসবে বা তার ভরসায় তাকে খাওয়াবে কোনোদিন এক টাকা চেয়েছে তোর ভাই মানে কল্ল কি তোর কাছে এক টাকা চেয়েছে চাইনি না হুম আর কোন পাগল আছে যে এই কথাটা বলতে পারলো যে ভাইয়ের চাকরি দেখে নাকি ওই ভাইকে বিয়ে দেয় কোন বাবা মা এমনি আছে যে নিজের মেয়েকে বিয়ে দিলে হ্যাঁ ওই ভাইয়ের চাকরি দেখে বিয়ে দেয় বলো তো হ্যাঁ যখন মেয়ের বাবা মা দেখতে যায় ছেলের বাড়িতে তখন কিন্তু জিজ্ঞেস করে যে সংসারে বা তোমার পরিবারে কে কি কাজ করছে তার মানে এটা না যে শ্বশুরের চাকরি দেখে বিয়ে দেয় হ্যাঁ এটা হতে পারে যদি একটা সন্তান থাকে বাবা মা চাকরি করছে ছেলে হয়তো বিজনেস করছে তখন কিন্তু দেই কিন্তু কখনো এটা শুনেনি জীবনে হ্যাঁ যে ভাইয়ের চাকরি দেখে ভাইয়ের বিয়ে হয় সত্যি বিয়ে করার পর তো ভাই নিজের বউকে আলাদা যখনই মানে ওই যে পাঠার পাঠিয়ে তো আগে বিয়ে হয়েছিলো তো এই যে কলল যখন পরে বিয়ে করলো হ্যাঁ তখন ওরা কিন্তু সাথে সাথে ফুরুত মানে বাপরে বাপে ওই তো চলে এসেছে মৌ চলে এসেছে আর যারা যারা বলছো যে মৌ নাকি বাংলাদেশের মেয়ে বলে ওর এখানে কেউ নেই ওর আপনজন কেউ নেই ঠিক আছে কিন্তু ওর ভালোবাসার মানুষ অনেক আছে হুম যে যারা ওর জন্য ভালোভাবে ভালো চায় আর মৌ কল্লোল যে এতটা ভালো না তার জন্য ওরা কিন্তু আজকে এই দিনটা দেখতে পেয়েছে যে ওরা মা হতে পারবে ওখানে যখন ডাক্তার বলেছিল না তাহলে ডাক্তার নিশ্চয় এটাও বলেছিল যে তোমার পনেরো ষোলো দিনের মধ্যে তোমরা আইভিএফটা করে নাও বা সমস্ত কিছু করে আসতে সুস্থে কিন্তু ওখান থেকে মৌ আসতো কিন্তু এমনভাবে চক্রান্ত খেলা হলো যে এই মৌকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে হলো মার কাছে মানে এসে মেটা শান্তিও পায়নি এসেই ওই বসে গেছে সবার উত্তর দিতে বাধ্য হয়েছে সে উত্তরগুলো দিতে তোরা দিনের পর দিন মৌ নাকি চাকরি করে না তোর বোর নাকি চাকরি করে তোরা এই যে দীঘায় গেলি ঘুরতে হ্যাঁ সেখানে প্রচুর টাকা খরচ হয়ে গেছে তাই না বল তার জন্য তোরা ওখান থেকে যখনই এসেছিস সেখানে ভাবছিস কিছু একটা করে তো টাকাগুলোকে বের করতে হবে তাই না যার জন্যই তোরা বাধ্য হয়ে বসে গেছিস মৌয়ের নামে সমালোচনা করতে মৌয়ের নামে নিন্দা করতে শপথ করেছিলি না যে আর আমরা পরিবারের কেউ নিন্দা করব না আর আমরা পরিবারের সম্পর্কে কেউ খারাপ কথা বলবো না তাহলে কেন শুরু করেছিস মৌ তো কোনো দিন তোদের নামে বলে না বলে তোদের নাম সে কোন কখনও বলে না কিন্তু তোরা এতটা নিচু মনের মানুষ যে তোরা দিনের পর দিন মৌকে নিয়ে শুধু অত্যাচার করে যাচ্ছিস বাজে কথা বলছিস ওই মৌয়ের নামে সমালোচনা করছিস যখনই ভিউ কমে যাচ্ছে তখনই শুরু হয়ে যাচ্ছে মৌয়ের নামে কথা বলা কারণ মৌয়ের নামে কথা বললে তো মানুষ তড়ি ঘড়ি করে ছুটে যাবে তোর ভিডিওতে বল ছি 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 তুই যে চাকরি করছিস এই পাঠা তোকে বলছি হুম তুই যে চাকরি করছিস তুই যে একটা শিক্ষিত মানুষ তোর মধ্যে কোনো সম্মান আছে তুই মানুষকে সম্মান করিস যে নিজের ভাইকে ভালোবাসে না যে নিজের মাকে ব্যবহার করে ভিডিওতে কন্টেন্ট হিসাবে তোর বাড়িতে যখন তোর মা ছিল না তুই কন্টেন্ট হিসাবে ব্যবহার করছিলি তোর মৌ ব্যবহার করছে না হ্যাঁ মৌ কন্টেন্ট হিসাবে শাশুড়ি মাকে ব্যবহার করছে না যখন ওর বাড়িতে বসে ওর শাশুড়ি মা একসাথে সবাই মিলে চা খায় বা একসাথে কোনো কিছু খাবার খায় তাহলে তুই বলতো এই এইদিকে মানুষগুলোকে ভিডিও করবে মানে নিজেদেরকে ভিডিও করবে ওদেরকে দেখাবে না যে ওরা আছে এটা কেমন লাগে হ্যাঁ তো করতে পারিস ওই করতে পারবে না আর তোর বাড়িতে যখন তোর শাশুড়ি তোর মা ছিল না তো তোর বউ তাকে খাটিয়েছে যত পেরেছে সকালে উঠে বেচারি সব কাজ করতো তোকে রান্না করে ওই তুই যেতিস হ্যাঁ তোর তোর মা তোকে রান্না করে রাখতো তোর বউ ঘুমিয়ে থাকতো কিন্তু মৌয়ের বাড়িতে অমনি দেখেছিস তোর শাশু তোর মাকে অমনি করেছে কিরে পাঠি তোর শাশুড়িকে অমনি করেছে মৌ দেখেছিস যে মৌ ঘুমিয়ে আছে তোর শাশুড়ি উঠে সব কাজ করছে দেখেছিস কোনো দিন তো চলো বন্ধুরা এই পাঠার পাঠি খুব বেড়ে গেছে এদেরকে না ওয়াইটি থেকে বের করে দেওয়া উচিত আমার মনে হয় এরা এত পরিমাণে বেড়ে গেছে একটা মানুষকে নিয়ে নিজের ভাই নিজের ভাই আর নিজের ভাই বউকে নিয়ে মানে দাদা বৌদি সরি দাদা বৌদিকে নিয়ে এতটা মানে নিন্দা সমালোচনা করছে হ্যাঁ নিজের মাটাকে অবধি ছাড়ছে না আর সে নাকি বলছে মৌ করছে মৌ নাকি এটা হেনা তেনা হেনা তেনা আরে মৌ যদি সত্যিকারই ভালো কর্ম করে থাকে না মৌয়ের পাশে যে এত মানুষ আছে না মৌয়ের মুখটা দেখে নেই মৌয়ের ব্যবহার দেখে ঠিক আছে আমরা তো পার্সোনালি মুখে চিনি না যা দেখেছি ভিডিওর মাধ্যমে আর তোকেও ভিডিওর মাধ্যমে দেখেছি কিন্তু তোকে দেখে বুঝতে পেরেছি তুই কতটা শয়তান কতটা নিম্ন খারামি ঠিক আছে আর এই মৌ হুম যখন বাধ্য হয় যখন সহ্য করতে আর পারে না তখন সে মুখ খুলতে মানে বসে পড়ে যে তার কিছু উত্তর দেওয়াটা এবার উচিত মৌকে বলছিস মোর বাপ মাকে কেন আনছিস রে হুম তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো অবশ্যই একটা করে লাইক দেবে কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন উল্লেখ করে আমার পাশে থেকো ঠিক আছে মানে সত্যি মৌকে দেখে এত খারাপ লাগলো যে মৌ এই আসলো সবে বেচারি রাত্রে আবার সাফাই দিতে বসলো যে ওর শাশুড়ি মার কী হয়েছিল হ্যাঁ সাগর বললো যে না তেমন কোনো কিছুই হয়নি আর আবার কালকে দেখছি ভিডিওটা যে মৌ আবার সাফাই দিতে বসেছে যে মৌয়ের বাবা মা ওই নাকি পাঠার চাকরি দেখে নাকি মৌকে বিয়ে দিয়েছে মানে এটা কি সত্যি মানা যায় তোমরাই বলো তো মানে পৃথিবীতে কখনো সম্ভব যে ভাইয়ের চাকরি দেখে ভাইকে বিয়ে দিবে তো চলো কিছু অকর্মণ্যর মানে দল আছে চলো বন্ধুরা টাটা